হাইকোর্টের বিচারপতি বললেন যে আপনারা যে সবসময় বললেন নিশিরাতে ভোট হয়েছে, একতরফা ভোট হয়েছে, আপনাদের হাতে তো কোনো প্রমাণ নাই, যেগুলো এখানে আলোচনা হয়েছে তো অন্তত আপনি আমাদের হাতে একটা ডকুমেন্ট দিয়েছেন, আমরা এটা সব বিচারপতিকে পৌঁছিয়ে দেব বলছিলেন, এবং এটা একটা আমাদের জন্য আগামী পথ চলার জন্য একটা পাথেয় হয়ে থাকবে। প্রথমে আসি 2018, ভাই কি শুধু 30 তারিখে নির্বাচন হয়েছে? নির্বাচন তো উনি 5 বছর আগে থেকে কিভাবে করবে একটা পরিকল্পনা, মহাপরিকল্পনা তো উনি করেছেন, এবং সেটা করার ভিতর দিয়ে কীভাবে বিরোধী দল বা তার প্রতিপক্ষ কেউ নির্বাচনে না আসে সেই জন্য উনি যথেষ্ট মনোযোগী ছিলেন। তারপরেও আমরা শেষ দিকে যেহেতু 2014 সবাই বলতেছিল যে বিএনপি হয়তো নির্বাচনে গেলে ভালো হইতো, সেই কারণেও 2018 আমাদের যেতে হয়েছে। তো যাওয়ার পরে তো উনি এই 6 মাস ধরে যেভাবে মামলা হামলা গাইবি লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিল, এবং তিনি বলেছিলেন এই মামলাগুলো উনি তুলে নেবেন আলোচনার টেবিলে, উনি কথা দিয়েছিলেন, কিন্তু উনি কথা রাখেন নাই, বরঞ্চ আরও বেশি বেশি মামলা দিয়েছে। আমাদের কোনো নেতাকর্মীকে মাঠে নামতে দেয় নাই, মিছিল মিটিং করতে দেয় নাই, পোস্টার ছাপাচ্ছি প্রেসে, সেখানে পুলিশ ছাত্রলীগ গিয়ে আমাদের পোস্টারের ম্যাটার নিয়ে যাচ্ছে, আপনি পোস্টার ছাপাইয়া বিভিন্ন ট্রাকে বা ইয়েতে করে আনছেন, লরিতে করে পুলিশ সেগুলো আটকাইয়া নিয়ে যাচ্ছে, এবং যারা এই সমস্ত কর্মী বাহিনী কাজ করছিল তাদেরকে মুরগির ছানার মতো ধরে ধরে নিয়ে যাচ্ছে, কোনো ব্যানার টাঙাতে দেয় না, লিফলেট দেয় না, মিছিল করলে পুলিশ আর ছাত্রলীগ মিলে সমানে হামলা করে, পুলিশ আগে করে তারপর আইসা তারা যুক্ত হয়। এইভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই মহারানী কি বলছিলাম যেন, হ্যাঁ, তিনি যে একটা অসাধারণ, তার মাথার থেকে এটা আসলো সমস্ত পুলিশ লেলিয়ে দিল প্রতিপক্ষের বিরুদ্ধে। এই যে আমাদের অনেক উপজেলা চেয়ারম্যান সেদিন পদত্যাগ করে নির্বাচন করবে, তাদেরকে নির্বাচন কমিশন দিয়ে সব বাতিল করে দিল, বলে যেন আপনি পদত্যাগ করেছেন এটা সঠিক হয় নাই, এখানে এই সেই বলে, সেটার বিরুদ্ধে হাইকোর্টে গেল প্রায় 30 জন প্রার্থী, হাইকোর্টও ওই হাসিনা যা চাইল তাই, আবার বলে যা আপনারা এক এক আসনে 3-4 জন 5 জন করে প্রার্থী, প্রার্থী না দিয়ে উপায় ছিল? কখন কারে ডিসকোয়ালিফাইড করে, কখন কারে প্রার্থীটা বাতিল করে, নির্বাচন কমিশন করে, হাইকোর্ট করে, সুপ্রিম কোর্ট করে, সবাই মিলেই তো সেদিন এই নির্বাচনে আমাদের যেতে হয়েছে। তো আপনি প্রচার নামতে দিলেন না, মিছিল করতে দিলেন না, জনগণের কাছে যেতে দিলেন না, তারপরে আমরা যারা এজেন্ট দিয়েছিলাম সেই এজেন্টগুলোকে নিয়ে গেছে, তাদের পরিবারের উপর হামলা করেছে, আপনি নির্বাচনী ক্যাম্প করেছেন, অফিস করেছেন, সব কিছু তছনছ করে দিয়েছে, এটা কি শেখ হাসিনার নির্বাচন? এখন তো মনে হচ্ছে 2014 আপনারা কারেক্ট ডিসিশন নিয়েছিলেন, 2018 আমরা ইনকারেক্ট ডিসিশন নিয়েছি, এর বিশ্বাস করার কোনো কারণ নেই।